হ্যালো ফ্রেন্ডস আমি সুরঞ্জনা আজকে চলে এসছি একটা ইলিশ মাছের রেসিপি নিয়ে ইলিশ বেগুনের ছাল যদিও এটা একটা অথেন্টিক রেসিপি চলো তাহলে দেখিয়ে দিই কত সহজে আমরা বানিয়ে ফেলতে পারি এটা চলো দেখা যাক নিত্য নতুন রান্না সহজভাবে বানাতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আর তার পাশে রাখা বেল আইকনটাও ক্লিক করতে ফুলবেন না যেন আমাদের অবশ্যই লাগছে ইলিশ মাছ আমি ইলিশ মাছের এরকম রিং পিস নিয়েছি আর একটা মুড়ো নিয়েছি লম্বা করে কাটা বেগুন কালো জিরে কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা এখানে আমি সর্ষে বাটার জলটা রেখেছি ইলিশ মাছ ভাজার তেলটাই আমি ইউজ করেছি দেখো সেই তেলটাই আবার গরম করে নিয়েছি এর মধ্যে ফোড়ন দেবো কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম ফোড়নটা একটু মিনিট হতে দেব তারপরে কাটা বেগুন আমি একদম লম্বা লম্বা করে কেটেছি তাহলে খেতে ভালো লাগবে আর এই তেলের মধ্যেই দিলাম নুন আর অল্প একটু হলুদ দিয়ে বেগুনগুলো আমাদের ভাজতে হবে বেশ লাল লাল করে এবং যতক্ষণ না বেগুনগুলো নরম হচ্ছে ইলিশ মাছের তেলে রান্নাটা করলে রান্নাটার স্বাদ গন্ধ অনেক বেড়ে যায় তাতে রান্নাটা খেতেও বেশ ভালো লাগে দেখো বেগুনগুলো ভালো করে ভাজছি আমাদের লাল লাল করে বেগুনগুলো ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের দিকেই রেখেছি এটা ইলিশ মাছের একটা অথেন্টিক রেসিপি ট্র্যাডিশনাল সাধারণত সবার ঘরেই হয়ে থাকে আমার বাড়িতেও এটা হয়েই থাকে তবে নিজের হাতেই প্রথমবার তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো বেগুনগুলো প্রায় ভাজা হয়ে এসছে আর একটু লাল লাল করে আমরা বেগুনগুলোকে ভাজবো এই কড়াইতেই আমি ইলিশ মাছগুলো ভেজেছিলাম দেখো বেগুনগুলো কি সুন্দর ভাজা হয়েছে আর লম্বা করে কাটারই চেষ্টা করবে বেগুনগুলো তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে ছোট ছোট কাটলে বেগুন অনেক সময় গলে যায় সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগে না দেখো বেগুনগুলো একদম ভাজা হয়ে গেছে এবার বাকি প্রসেসটা তোমাদের দেখিয়ে দিই দেখো বেগুন ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল জলটা দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে দেব দিয়ে দেবো অল্প একটু ঝাল লাল লঙ্কা গুঁড়ো সরষে বাটার সময় কিন্তু আমরা কোনো কাঁচা লঙ্কা বাটি নি বাটার জলটা দেবো আমরা ছিঁকে নিয়ে জলটা দেব যারা সরষে গুঁড়ো ইউজ করো তারা পুরোটাই দিতে পারো আমি এখানে সর্ষে বেটে নিয়েছি তাই শুধু জলটা ইউজ করলাম ভালো করে বেগুনের সঙ্গে নাড়াচাড়া করে নিলাম বেগুন তো ভাজতে ভাজতেই খানিকটা নরম হয়ে গেছে তাই জল দিয়ে খুব বেশি ফোটানোর দরকার নেই অল্প একটু স্বাদ মতো নুন দিলাম যেহেতু সর্ষেটা দিয়েছি অল্প হালকা হাতে মিশিয়ে নিয়ে দু তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পরই আমরা মাছটা অ্যাড করে দেব দেখো কালারটা কি সুন্দর এসছে এটা দুপুরে গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সঙ্গে বেগুন দিয়ে ইলিশের ঝোল হলে জাস্ট জমে যাবে অল্প একটু নুন দিয়ে দিলাম নুনটা একটু কম হয়েছিল বলে মনে হয় আর দেখো বেগুনও নরম হয়ে গেছে এবার মাছটা অ্যাড করে দিচ্ছি আমি এখানে ইলিশের রিং পিস নিয়েছি আর একটা মুড়ো নিয়েছি অ্যাড করে দিলাম তবে খুবই হালকা হাতে রান্নাটা করতে হবে বেগুন যেহেতু নরম হয়ে গেছে বেশি নাড়লে কিন্তু বেগুনটা ঘেঁটে যাবে দেখো মাছগুলো দিয়ে দিলাম এবার উপর থেকে অল্প একটু সরষের তেল ছড়িয়ে দেব বাঙালি রান্নার সরষের তেল ছাড়া জাস্ট ইনকমপ্লিট এবার একটু চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো তাহলে দেখলে তো বন্ধুরা কত সহজে আমরা বানিয়ে ফেলতে পারি বেগুন দিয়ে ইলিশের ঝাল এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও কীরকম লাগলো আর শেয়ার করতে ভুলো না জানো নিত্য নতুন রান্না পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো